বিয়ানীবাজারে আনন্দ উৎসব ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, বিয়ানীবাজার পৌর পরিষদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, বিয়ানীবাজার প্রেস ক্লাব, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ওই দিন দুপুরে পৌর পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও পথচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর, ইউএনও আশিক নূর, কাউন্সিলর নাজিম উদ্দিন সহ আরও অনেকে। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।